গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুলিশ জনতা খণ্ডযুদ্ধে উত্তাল হাইলাকান্দি, দমকল কর্মীর হাতে যুবকের মৃত্যুর অভিযোগ, আহত এএসপি সহ সাত পুলিশ কর্মী, মোবাইল চুরিকে কেন্দ্র করেই ঘটনা। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার আনলকিং বা আনলক ফোর, চলতে পারে মেট্রো ট্রেন, বন্ধই থাকছে স্কুল কলেজ সিনেমা হল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জে প্রায় 95,000 টাকার বিড়ি বাজেয়াপ্ত বিএসএফের। 10 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3 দিন আগরতলা বেঙ্গালুরু বিমান পরিষেবা। করিমগঞ্জ কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্পর্কে কোনো নেতিবাচক খবর প্রচার করে মনোবল না ভাঙাতে করিমগঞ্জ জেলা প্রশাসনের আবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব, বরাকে 95 জন ডাক্তার কোভিড আক্রান্ত, লুকিয়ে রোগী দেখেছেন তাই বাইরের ডাক্তার আক্রান্ত বেশি, বললেন ডক্টর গুপ্ত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে উত্তাল হাইলাকান্দি, দমকল কর্মীর হাতে যুবকের মৃত্যুর অভিযোগ, আহত এএসপি সহ সাত পুলিশ কর্মী, মোবাইল চুরিকে কেন্দ্র করেই ঘটনা। এক রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হাইলাকান্দি ফায়ার সার্ভিসের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ উত্তেজিত জনতার। পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, পাথরের আঘাতে জখম অতিরিক্ত পুলিশ সুপার সহ মোট সাত পুলিশ কর্মী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, এলাকা জুড়ে ব্যাপক চাপা উত্তেজনা। এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠে হাইলাকান্দি শহরের বেসিক ট্রেনিং সেন্টারের সামনে থাকা স্টেট ফায়ার সার্ভিসের কার্যালয় চত্বর। এদিন সকালে হঠাৎ করে 5 শতাধিক লোক কার্যালয়টির সামনে জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের অভিযোগ, গত 25 আগস্ট দমকল বাহিনীর এক জওয়ানের মোবাইল ফোন চুরি হয়। সেই চুরির সন্দেহে গত 26 আগস্ট স্থানীয় চাঁদপুর গ্রামের বাসিন্দা রহিম উদ্দিন লস্করকে গড় থেকে তুলে আনে। এরপর ফায়ার সার্ভিসের জওয়ানরা রহিম উদ্দিনের উপর অকথ্য নির্যাতন চালানোরও অভিযোগ উত্থাপন করেন প্রতিবাদকারীরা। এরই মধ্যে নির্যাতনের শিকার হওয়া রহিম উদ্দিনের শুক্রবার রাতে শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। আর মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় ফায়ার সার্ভিসের সামনে চলা প্রতিবাদ। খবর পেয়ে বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকা। তিনি এসে ঘটনার মূল অভিযুক্ত দমকলকর্মী জ্যোতিষ্মান হাজারিকাকে আটক করে সদর থানায় পাঠিয়ে দেন। কিন্তু এতেও বাধার সৃষ্টি করেন বিক্ষুব্ধ জনতা। অবশেষে কোনোক্রমে জ্যোতিষ্মান হাজারিকাকে আটক করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। এরপর আবুহানিফ পড়বুইয়া ও আব্দুল কালাম লস্কর নামের অন্য 2 অভিযুক্ত দমকলকর্মীকেও গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে এক সময় ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও দুপুর 1টা নাগাদ হঠাৎ করে পুলিশের বিরুদ্ধে এই অভিযুক্তদের গ্রেফতারের বাহানায় রক্ষণাবেক্ষণের অভিযোগ উত্থাপন করে ফের উত্তাল হয়ে উঠে ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে আরম্ভ করে উত্তেজিত জনতার একাংশ। পাথরের আঘাতে জখম হন অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকা সহ মোট 7 জন পুলিশ কর্মী। অবশেষে পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়। অপরদিকে আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার আনলকিং বা আনলক ফোর। এবারের আনলকিং পর্যায়ে গুরুবে ট্রেন এবং মেট্রোর চাকা, সেই ইঙ্গিত দিন কয়েক আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতে আরও আশার সঞ্চার জুগিয়ে শীর্ষ সরকারি অফিসার বললেন, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সংশ্লিষ্ট মন্ত্রক এবং দপ্তরের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে নতুন নির্দেশে মেনে চলবে ট্রেন বা মেট্রো। দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে মেট্রো পরিষেবা আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে। স্পর্শহীন টিকিট কাটার ব্যবস্থা এবং টোকেন সিস্টেম চালুর পরিকল্পনা করছে সরকার। সব যাত্রী এবং রেলকর্মীদের মাস্ক বাধ্যতামূলক। স্টেশনে আবর্জনা বা থুতু ফেললে বিরাট অঙ্কের অর্থ জরিমানা হতে পারে। সামাজিক দূরত্ববিধি মানতে মেট্রোয় বসার আসনে বদল হতে পারে। তবে মুম্বাইয়ে এই পর্বে লোকাল ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। চেন্নাইয়ে আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা পরিবহনে ই পাস বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন এবং মেট্রো চালুর পক্ষে প্রস্তাব দিয়ে শুক্রবারই রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। তবে তিনি এও চিঠিতে উল্লেখ করেছেন যে কোভিড নির্দেশ মেনেই রাজ্যের ট্রেন চালুর পক্ষে রাজ্য। শুক্রবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএমও এ ব্যাপারে বৈঠক করেন। যাত্রীদের চাপ এড়াতে
ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে, অনেক ট্রেনই গ্যালপিং করে দেওয়া হতে পারে ভিড় এড়াতে। যে স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা বেশি সেখানে থার্মাল ক্যামেরা বসানো হতে পারে। রাজ্যের সহায়তাও চাইতে পারে ওইসব স্টেশনের জন্য রেল। অপরদিকে 10 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3 দিন আগরতলা বেঙ্গালুরু বিমান পরিষেবা, আগরতলা থেকে বেঙ্গালুরু সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে। আগামী 10 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3 দিন ইন্ডিগোর একটি বিমান ওই পরিষেবা দেবে। করোনার প্রকোপে লকডাউনের পরিপ্রেক্ষিতে বিমান পরিষেবায় ভয়ঙ্কর প্রভাব পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে এয়ার এশিয়া আগরতলা থেকে পরিষেবা গুটিয়ে নিয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা আগরতলায় পরিষেবা চালু করবে না বলে সাফ জানিয়েছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোই ত্রিপুরাবাসীর একমাত্র ভরসা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এক টুইট বার্তায় জানিয়েছে, আনলক প্রক্রিয়ার অন্তর্গত আগামী 10 সেপ্টেম্বর থেকে ইন্ডিগো আগরতলা বেঙ্গালুরু রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে। সপ্তাহে 3 দিন মঙ্গল বৃহস্পতি এবং শনিবার ওই বিমান চলবে, তাতে কোনো ই পাসের প্রয়োজন পড়বে না। সূচি অনুযায়ী বেঙ্গালুরু থেকে আগরতলার উদ্দেশ্যে বিমান ছাড়বে সকাল 8:55 এবং ওই বিমান আগরতলায় পৌঁছবে 11:45। ওই বিমান 12:30 বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাবে। আপাতত 22 অক্টোবর পর্যন্ত ওই সূচি নির্ধারিত হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে আগরতলা থেকে 6টি বিমান পরিষেবা দিচ্ছে এয়ার ইন্ডিয়ার একটি এবং ইন্ডিগোর 6টি বিমান যাত্রী পরিষেবা দিচ্ছে, তাতে কলকাতার জন্য 4টি, গুয়াহাটির জন্য 1টি এবং সরাসরি দিল্লির জন্য 1টি বিমান রয়েছে। বেঙ্গালুরুর বিমান শুরু হলে আগরতলায় 7টি বিমান উভয় দিকে পরিষেবা দেবে। বিমানবন্দর সূত্রের খবর, খুব শীঘ্রই চেন্নাইয়ের জন্য বিমান পরিষেবা শুরু হবে, তবে ওই বিমান কলকাতা কিংবা গুয়াহাটি হয়ে চেন্নাই যাবে। অপরদিকে বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জে প্রায় 95,000 টাকার বিড়ি বাজেয়াপ্ত বিএসএফের। দুদিন পর ফের বাংলাদেশে পাচারের পথে বিশাল পরিমাণের বিড়ি বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার গভীর রাতে রুটিন টহলদারির সময় করিমগঞ্জ শহর সংলগ্ন বাগেরসাঙ্গন বাজারে সন্দেহের বশবর্তী যাত্রীবাহী একটি অটোরিকশায় তল্লাশি চালায় সীমান্তরক্ষী বাহিনী। আর এতেই ওপারে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বিশাল পরিমাণের শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি বাজেয়াপ্ত করেছে বিএসএফের 7 নম্বর ব্যাটালিয়নের এফ কোম্পানি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত জওয়ানরা অটো থেকে 210 প্যাকেট বিড়ি বাজেয়াপ্ত করেছেন। প্রতিটি প্যাকেটে 20 বান্ডেল করে বিড়ি রয়েছে। বাজেয়াপ্তকৃত বিড়িগুলির ভারতীয় বাজার মূল্য কমপক্ষে 94,500 টাকা হবে বলে বিএসএফ জানিয়েছে। বাজেয়াপ্তকৃত বিড়ি এবং অটোরিকশাটি শনিবার করিমগঞ্জ জেলা শুল্ক দপ্তরে সমঝে দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ। কিন্তু বিস্ময়করভাবে এবারও বিএসএফ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিড়ি, ফেন্সিডিল, করেক্স, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের সামগ্রী বাজেয়াপ্ত করলেও পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। দুদিন আগে অর্থাৎ বুধবার করিমগঞ্জ শহর লাগুয়া ভারত বাংলা সীমান্তবর্তী চাঁদ শ্রীকোনা এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনী বিশাল পরিমাণের বিড়ি বাজেয়াপ্ত করেছিল। সেদিনও বিড়ি পাচারকারীর দল রহস্যজনকভাবে বিএসএফের চুকে দুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অপরদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জ কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্পর্কে কোনো নেতিবাচক খবর প্রচার করে মনোবল না ভাঙাতে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দীর্ঘ কয়েক মাস থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড রোগীদের পরিষেবা প্রদান করে আসছেন। এ অবস্থায় সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে। জেলা প্রশাসন থেকে সামাজিক মাধ্যম সহ ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে নেতিবাচক বিক্ষিপ্ত ঘটনাকে প্রচার না করতে আবেদন জানানো হয়েছে। অপরদিকে বরাকে 95 জন ডাক্তার কোভিডে আক্রান্ত। বরাক উপত্যকায় 95 জন ডাক্তার এই মুহূর্তে কোভিড আক্রান্ত। এর মধ্যে মেডিকেলের ডাক্তারের সংখ্যা অবশ্য কম, কিছু পোস্ট গ্রাজুয়েট বা পিজি করছেন এমন ডাক্তার আছেন এই তালিকায়, কিন্তু মেডিকেলের বাইরের ডাক্তারের সংখ্যাই বেশি। এই বিষয়টি নিয়ে গত 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় তুলপাড়। এত ডাক্তার যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে চিকিৎসা খারাপ করবেন। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া জানালেন, এই তালিকায় মেডিকেল কলেজের ডাক্তার আছেন, সিনিয়র ডাক্তার তেমন নেই। প্রশ্ন উঠতে পারে, মেডিকেলের বাইরের ডাক্তার কীভাবে আক্রান্ত হলেন? এটা একটা বড় প্রশ্ন। তারা তো করোনা রোগীর চিকিৎসা করেননি, তাহলে তারা কীভাবে আক্রান্ত? 100 কাছাকাছি ডাক্তার কোভিড আক্রান্ত, এই খবর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাহলে চিকিৎসা করবেন কারা? এ নিয়ে প্রশ্ন করা হলে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ
ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, মেডিকেলের ডাক্তার তেমন আক্রান্ত হননি, এমনকি বিভিন্ন হাসপাতালে যারা কোভিড ডিউটিতে আছেন তারাও আক্রান্ত হননি। তাহলে কীভাবে এত আক্রান্ত হয়ে গেলেন ডাক্তাররা? সোজা কথা বলতে ভালোবাসেন ডক্টর ভাস্কর গুপ্ত। রাগ টাক না রেখেই জানালেন, এই ডাক্তাররা নিশ্চয়ই লুকিয়ে রুগী দেখেছেন, রোগীর কাছ থেকেই তারা সংক্রমিত হয়েছেন। তারপর তিনি বললেন, এই যে আমরা মেডিকেলে সারা দিন ডিউটি দিচ্ছি, এতদিন ধরে আমাদের তো করোনা হয়নি। হয়নি কারণ আমরা সবসময় পিপিই কিট পরে রোগীর কাছে যাই, যা সাবধানতা নেওয়ার সেটা নেই। সরকার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাইভেট কোনো রোগী না দেখি, যারা লুকিয়ে রোগী দেখেন তারা তো আর পিপিই কিট পরেন না, তাই তাদের সংক্রমণ তো হবেই। তাহলে মেডিকেলের কয়েকজন ডাক্তারের কেন হলো? ডক্টর গুপ্তের কথায় মেডিকেলের যেসব ডাক্তার আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই পিজি স্টুডেন্ট, হোস্টেলে থাকেন, একটি টয়লেট অনেকজন ব্যবহার করেন, তাই তাদের ক্ষেত্রে রোগ সংক্রমিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এইসব ডাক্তারদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন, অনেকে উঠছেনও, তাই এদের নিয়ে তেমন চিন্তা করার কারণ নেই। ডক্টর গুপ্তের কথা থেকে স্পষ্ট, আক্রান্ত হয়েছেন যারা অন্য কোনো উৎস থেকে সংক্রমিত হয়েছেন, করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে তাদের করোনা হয়নি। এরা আক্রান্ত হওয়ায় চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটবে না বলে মনে করছেন কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ দুজনেই। কিন্তু তবু তো ডাক্তার বলে কথা, মানুষ তো আতঙ্কিত হবেন। সত্যি যদি লুকিয়ে রোগী দেখে থাকেন তাহলে তারা একটা মারাত্মক অপরাধ করছেন, এই বিষয়টাও এখন প্রকাশ্যে এসে গেল। হিমন্ত বিশ্ব শর্মা বারবার ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করতে নিষেধ করেছেন, তারপরও কেন এত ডাক্তার আক্রান্ত হয়ে গেলেন?